আপনি একটু ঘোরেন দি, আবার ঘোরেন, গুল্লা দিতে থাকেন দুইটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে এইভাবে রেডি হওয়ার কারণটা হচ্ছে পরিবারের সবাইকে নিয়ে হচ্ছে কি গ্রামে যাচ্ছি। হ্যাঁ, তো একটু একটু গুজগাস করতেছি, আমার গুজগাস এখন করতেছি, কারণ ছেলে মানুষের গুজগাস করতে তো অত টাইম লাগে না, সবকিছু ড্রয়ারের ভিতরে থাকে, নিয়ে জাস্ট ব্যাগের ভিতরে ঢুকাও। আর বাচ্চা কাচ্চা, আম্মু, তারপরে বোন, সবারটা হচ্ছে গিয়া কালকে রাত্রে গুছাইছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখন বের হয়ে যাব আর ব্যাগগুলো গুছাবো, এই জন্য আর কি। গেঞ্জি নিছি একটা, আর টি শার্ট দুইটা, আর একটা পরতেছি, মানে এবার সব শার্ট পরব। সবসময় দেখেন তো গেঞ্জি পরি, এটা আর কি। প্যান্ট বেশি নিচ্ছি না, এই একটা প্যান্ট, শর্ট প্যান্ট একটা, আর যেটা পরতেছি এটা। দুই তিন দিন থাকবো, বেশি দিন থাকবো না, তো এর জন্য। আর বাড়িতে যাওয়ার মূল উদ্দেশ্য কিন্তু আছে একটা, পরে বলবেন যে ভাই হঠাৎ করে বাড়িতে কেন যাচ্ছেন, কারণ ছাড়া তো আর বাড়িতে যাওয়া হয় না। চার্জার আছে দুইটা, আমার চার্জারের অবস্থা দেখেন, টেপ মারছি মাত্র, দিকোনা দিয়া, মানে অরিজিনাল চার্জার তো আপনার এদিক দিয়ে ফাইটা গেছিলো, পরে টেপ মারলাম, বয়স হয়ে গেছে অনেক, এক বছরের উপর হয়েছে। গ্রামে যাওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনার ই চলতেছে বাড়িতে, মানে ইলেকশন চলতেছে, চেয়ারম্যান মেম্বারি এইসব, এই এই ইলেকশনগুলো চলতেছে। তো এখানে হচ্ছে গিয়া আমাদের বাড়িতে টোটাল 16টা ভোট আছে, 16টা না কয়টা, 16টা, 16টা ভোট আছে। যে 16টা ভোটের জন্য, মানে ভোট তো আসলে প্রত্যেকটা মান নাগরিকেরই কর্তব্য দেওয়া, আর মূলত যাচ্ছে ভোট দেওয়ার কারণে, হয়তো হুট করে যাওয়া হইতো না। আর ওইখানে হচ্ছে গিয়া যে মেম্বারিতে দাঁড়াইছে সে হচ্ছে গিয়ে আমাদের খুব ঘনিষ্ঠ আত্মীয়। তো আত্মীয়র যদি ভোট না দিই আমরা ওইখানকার ভোটার হয়ে, তাহলে বিষয়টা অন্যরকম দেখা যায়, এজন্য মূলত যাওয়া। আর আব্বু তো আগের থেকেই যায় ওইখানে বসে আছে, ওইখানে কথাবার্তা বলে সবার সাথে। এই আমার ব্যাগ গোছানো কমপ্লিট। তো ঠিক আছে, এখন সবাই বের হবো, আর আমি তো রেডি, সবাই কিভাবে রেডি হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মেহেন্দি, কি মেহেন্দি, এটা হলো পাকিস্তানি ফাকি মেহেন্দি। তো কালকে হলো আমরা সবাই গ্রামে যাব, কালকে বলতে সকালবেলা, এখন রাত। হ্যাঁ, তো আমার মায়েরা অনেকেই দেখছেন যে আমার আমার মাথার সমস্ত চুল লাল, তার কারণ হচ্ছে আমার মা কিন্তু চুলে কালার করে না। হ্যাঁ, আমার মার হচ্ছে সব চুল পাইকে গেছে, তো এখন সে হচ্ছে মাথায় মেহেদি দেয়, তো ওই বাটা মেহেন্দিটা দিলে হলো মার ঠান্ডা লেগে যায়, এই কারণে মা হইলো এই পাকিস্তানি মেহেন্দিটা হইলো দেয়। এই পাকিস্তানি মেহেন্দিটা প্রতিবারই আনে, নিজে আনে, আর এই আমার হাতটা লাল করে, বুঝলেন? অনেকবার কইছি যে তোমার কেন আমি মেহেন্দি দিয়ে দিন, আমার হাতটা লাল হয়ে যায়, খামা খা। এ দেখেন, মানে এটা গোলাইতেছি তাতে আমার হাত লাল হয়ে গেছে। মেহেদি দিবে সকালবেলা দেশে যাইব, এই জন্য হচ্ছে মেহেদি দিব, কারণ সব চুল সাদা হয়ে গেছে। কোনটা এটা কই দিবা, কই দিবা, এটা কই দিবা, হ্যাঁ মাথায়, কোন মাথায় এনে এনে কোন জায়গায় দিবা, কি এর মধ্যে দিবা,
দেখছে রইলো যে মাথা এলে মেয়ে দিবে বুঝলেন, ও দাদিরে দেখে দিতে এখন ও দিবে নামো দাদি দিয়ালে নামো মাথায় মেহেদি দেওয়া শেষ। দেখেন আমার হাতে কি লাল হয়ে গেছে, এই জন্য এই জায়গাটুকু শুধু বাকি ছিল লাল হওয়া, তাই জন্য ওই যে যতটুকু মানে মেহেদি বাইচে গেছে গা অতটুকু মেহেদি হইলো আমি আমার এই জায়গায় দিয়ে দিছি। এখন বলতে পারেন এই জায়গায় আপনি টাপড়ে কেমনে দিলেন, আমি দিই নাই গা। এই দেখেন দেখছেন, এই যে আমার মা দিছে, মারে বলছি যে তাহলে আমার এই জায়গায় কেমনে দেবো, মার হাতে তো দেওয়া পরে হচ্ছে ওই মার হাতের সাথে আমার হাত এমন ছাপ এই যে এইভাবে ছাপ্পর মেরে দিছে এইভাবে দিয়ে এই যে এতটুকু লাগাইছি। মানে এই জায়গায় আবার বসে কিভাবে আমাকে শারিফের হাতও আবার মার হাতের সাথে এইভাবে লাগাইছি, লাগানোর পরে শারিফের হাতে আবার আমার আমাকে ব্লেন্ড করে দিছে, এই জন্য হলো আমার আঙুলে লাগানো। তো আপনাদেরকে দেখাই শারিফের হাত। তো আমরা সকলেই যাচ্ছি সকালবেলা ঢাকা গ্রামে, ঢাকাতে না গ্রামে যাচ্ছি, সবাই ফ্যামিলির সবাই, ছোট ভাই বড় ভাই মা আব্বু, ও সরি আব্বু তো আগে থেকেই বাড়িতেই আছে, এখন কেন যাচ্ছি সেটাও আপনাদেরকে বলবো। আর আব্বু কেন নাই, আব্বু কেন গ্রামে এতদিন ধরে কেন গেছে সেটা কিন্তু আপনাদের কাছে শেয়ার করা হয় নাই, বলা হয় নাই, আমার ছোট ভাই কিন্তু বলে নাই আপনাদেরকে, তো সেটাও আজকে আমি আপনাদেরকে বলবো। তো মানে সবাই গ্রামে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড, আর সবাই তো খুব অপেক্ষা করতেছে আমাদের জন্য যে আমরাও যাব। হ্যাঁ মানে সবাই গেছে, কিন্তু যাদের যাদের যাওয়া হয় নাই তারা হচ্ছে তৃষাপুরা যায় নাই, আর মিম যাবে কি না আমি শিওর না, আর সাবিনাও আসবে না, এরা কেন আসবে না সেটাও বলি, আর আমরা কেন যাচ্ছি সেটাও বলবো, আব্বু কেন আছে সেটাও বলবো। তার কারণ হচ্ছে আমাদের বাড়ি তো ওইখানে, হ্যাঁ তো আমার আব্বা মা ভাই ভাবি সবাই কিন্তু ওখানকার ভোটার, হ্যাঁ আর আর সাবিনা ওরা তো শ্বশুর বাড়িতে থাকে, ওদের আলাদা আলাদা জায়গায় বিয়ে হয়েছে, ওরা অন্যান্য জায়গায় থাকে, ওদের ভোট অন্য জায়গায়। হ্যাঁ তো যাদের ভোট ওইখানে আছে, মানে আগামী 15 তারিখে হচ্ছে নির্বাচন, হ্যাঁ আমাদের ওইখানে ইউপি নির্বাচন, চেয়ারম্যান মেম্বারকে যে ভোট হয় ওই নির্বাচন হচ্ছে। তো সবাই আমার আব্বু প্রায় অনেক দিন ধরেই গেছে, অনেক দিন যাবত নির্বাচনের কাজ চলতেছে, কাজ করতেছে, আব্বু মাঝে মাঝে ফোন করে, যখনই ফোন করে শুনি যে আব্বু অনেক ব্যস্ত, কি করতেছে, ভোট চাইতেছে, এখানে যাচ্ছে ওইখানে যাচ্ছে, অনেক কাজ করতেছে। তো আমরাও যাচ্ছি ভোট দেওয়ার জন্য, সেই ভোট দেওয়ার জন্য সবাই খুবই এক্সাইটেড, কারণ হচ্ছে ছোট ভাই তো ফার্স্ট টাইম ভোটার হয়েছে, তাও আবার গ্রামে যাবে ভোট দিতে, সেই জন্য ও খুব এক্সাইটেড। আর আমার ভোট কিন্তু গ্রামে না, আমার ভোট ঢাকাতে, আমি ঢাকাতেই ভোটার হয়েছিলাম, আমারটা ট্রান্সফার করা হয় নাই, তো আমারটাও হয়তো বা ট্রান্সফার করা হবে না, অন্য কোথাও হয়তো ট্রান্সফার হবে, এই জন্য হচ্ছে আমরা সবাই গ্রামে যাচ্ছি। তো সব কিছু কিন্তু রেডি, হ্যাঁ কী কী নিয়ে যাচ্ছে, কয়দিন থাকবে সেটাও দেখেন, এক একজনের জামা কাপড়ের কি বাহার। এটা হচ্ছে মায়ের জামা, হ্যাঁ এই যে এটা হচ্ছে মায়ের, মা কিন্তু বেশি নেয় নাই, এই এক স্যুট, এই দুই স্যুট, হ্যাঁ 15 তারিখে নির্বাচন, হয়তো তার পরের দিন চলে আসবে। আর ভাবি হচ্ছে একটা দুইটা, ওই নিচে একটা দেখা যাচ্ছে, তিনটা, আরেকটা তো পরেই যাবে, চারটা, হ্যাঁ আর মা হচ্ছে দুইটা নিয়েছে আরেকটা পরে যাবে, সবারই কাপড় কম। আর এই যে দেখছেন এইটা হচ্ছে আমার কাপড়, না কয় স্যুট দেখেন, এই হচ্ছে এক স্যুট, এই গেল হচ্ছে দুই স্যুট, তারপর গেল হচ্ছে তিন স্যুট, হ্যাঁ আর এই হচ্ছে এক স্যুট, চার স্যুট, মানে সবার থেকে বেশি নিচ্ছি আমি,
হ্যাঁ, কারণ এটার মাঝেও একটা কারণ আছে। কারণ হচ্ছে এইটা যে আই থিঙ্ক আব্বা আম্মু তারপর হচ্ছে ছোট ভাই বড় ভাই সবাই চলে আসবে, আমি মেবি কিছুদিন গ্রামে থাকবো, সেজন্য হচ্ছে এত জামা কাপড় নিয়েছি। তো এগুলো এখন ওই যে ব্যাগও আছে সামনে, সব প্যাকিং করব। তো আমারগুলো ভরা কমপ্লিট, আমারগুলো ভিতরে ভরতেছি, কারণ হচ্ছে আমি তো বেশি দিন থাকবো, সবাই চলে আসবে, এই জন্য সবারটা হচ্ছে সামনে ভরবো। আমারটা ভরা শেষ, এখন হচ্ছে ভাবিরটা ভরবো। হ্যাঁ, ভাবির জামা কাপড় কম, কারণ ভাবি এরা কেউ থাকবে না। শারাফাত শারিফাতটা হচ্ছে আলাদা নেওয়া হবে, কারণ হচ্ছে ওরা তো বাচ্চা, বড়দের জামা কাপড়ের মাঝে ওদের জামা কাপড় খুঁজেই পাওয়া যাবে না, এই জন্য হচ্ছে ওদেরটা আলাদা ভরা হবে আলাদা একটা ব্যাগের মধ্যে। এই হচ্ছে মায়ের কাপড়, মানে এক ব্যাগের মধ্যেই কিন্তু সব ভরতেছি, দেখছেন? আর জাস্ট আসার সময় হচ্ছে আব্বু যে ব্যাগ নিয়ে গেছে ওটা একদম ফাঁকা, ওই ব্যাগে করে নিয়ে আসবে। আবার বাবু যে ব্যাগ নিচ্ছে ওটাও ফাঁকা থাকবে, যদি বাবু চলে আসে তাহলে বাবুর ব্যাগের মধ্যে ভরে নিয়ে আসতে পারবে। সো টেনশনের কোনো কারণ নাই, যে এখন যাইতে যেতে এক ব্যাগের মধ্যে নিচ্ছি, পরে আবার আসার সময় কিভাবে আসবে যদি আমি থেকে যাই, এটার কোনো টেনশন নাই। এটা তো পুড়ে যাবে না, এটা পুড়ে যাবে, ভাবির তো একটু হয়ে গেছে। এটা রে কাঁধে নেওয়ার সময় তো 12:22 যাবে, আমার যা মনে হচ্ছে, আমি যাইতে যেতে তো বললাম। এখন এক কাজ করবো, জানেন কি, এটা হলো বাবুর ব্যাগে বাবুর কান্দে দিয়ে দেবো, বাবু ভাই তোর ব্যাগটা আমার কান্দে দিয়ে দেবে, বুঝছেন? মানে এই দুই নম্বর এটা করতে হবে, নাহলে মনে করেন যে নিস্তার নাই। মা গো অনেক ওজন, অনেক ওজন, এটা নিয়ে হাঁটাটা যাবে একটু ডিফিকাল্ট হবে, ডিফিকাল্ট। বাবা তো সবাই মোটামুটি রেডি, মোটামুটি কি এই এক ঘন্টা যাবত রেডি হইতেছে। তো কারো ড্রেস পছন্দ হইতেছে পরানো, মানে ওর কিন্তু অনেক ড্রেস আছে, হ্যাঁ, ফিনিশিং এ এটাই পরাইলো, তার টিপ গুলো ভালো হইলো না, সারা রাত কান্নাকাটি করতেছে কেন? টিপ দিব, ওর টিপ দেওয়ার কি দরকার? তো সবাই বোরখা পরছে, যে আম্মু ভাবি আপু সবাই বোরখা পরছে, খালি আমি আর ভাইয়া ছাড়া, ভাইয়া শার্ট পরছে, আমিও শার্ট পরছি, একটা আমি শার্ট না কতুয়া পরছি, শারিফার একটা বোরখা কিনা কিনা দিতে, ছোট বোরখা পাওয়া যায় না, শারিফার একটা বোরখা কিনা তাই বানাই নিতে, বোরখা বানাই কই এই যে শুনলেন তো, হ্যাঁ, যার যার প্রয়োজন পড়বেন আইসা অর্ডার দিয়ে যাবেন। ভাইয়া থেকে ভাবি সাথে মজা করতেছে, বাহ, সেই তো ভাবির জুতোটা, কিন্তু জুতোই তো দেখা যায় না বোরখার লিগা, দে ভাবি বোরখাটা সারান তো, সারছেন? আমি একটু ঘোরেন দি, আবার ঘোরেন, গুল্লা দিতে থাকেন দুইটা, বোরখা কিন্তু নিচে লাগে গেছে, মাটি সব বোরখার ভিতরে নিয়ে যাইব। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমরা এখন চলে যাব, মানে বেরোয় যাচ্ছি, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।